মনে করিস তো ফেরার পথে 30 লিটার দুধ নিয়ে আসবো। কালকে তো শিব পুজো না রে রাধা গোবিন্দ পুজো, অত দুধ কোথায় বিক্রি করবি? আরে বাবা খাবারের অর্ডার আছে, মেনুতে দই রাখতে বলেছে। ও সে তো মিষ্টির দোকানে অর্ডার দিয়ে দিলেই হয় ভাই, হ্যাঁ অত হ্যাপা করার কি দরকার? এতদিন আমার সাথে থেকে বিজনেস ট্যাকটিক শিখলি না? আরে বাড়িতে দই পাতলে দইয়ের কস্টিং কম পড়ে আর কোয়ালিটিও ভালো হয়। একটু হ্যাপা সহ্য করে যদি একটু বেশি প্রফিট আর একটু বেশি সুনাম বাড়ানো যায় তাহলে ভালো হয় না? হ্যাঁ তা ভাই, বাড়িতে যখন বানাবি এতটা দেরি করলি কেন বলতো? রাতে অত গরম কই, দই কি জমবে? কি বলছিস ভাই, এই বাড়িতে গরমের অভাব আছে নাকি? রাতে যদি দই নাও জমে কাল যেটুর সামনে যা কাণ্ড ঘটবে দেখিস, এই এলাকার টেম্পারেচার কেমন থার্মোমিটার ফাটিয়ে দেয়, দুধও ভয় পেয়ে জমে দই হয়ে যাবে। যা বলেছিস ভাই। এবার বুঝতে পারছো এবছর কেন আমি শ্রমিকদের ডাকিনি? যেখানে যাদের মানায় না সেখানে জায়গা পেয়ে গেলে না হাতির পাঁচ পা দেখতে শুরু করে এসব লোকজন। দেখো রোহিত, আমি তোমার কথায় চোখ বন্ধ করে ভরসা করতে পারি, কারণ আমি জানি যে তুমি এমন কিছু করবে না যাতে কারোর ক্ষতি হয়। কালো হবে না জেঠি, তুমি শুধু নিজের ভরসার বস্তা আমার মাথার থেকে তুলে নিও না। বিশ্বাস করো এটা এমন একটা বোঝা, যত ভারী হবে তত আনন্দ। তুমি আমাদের জন্য, আমাদের মেয়েটার জন্য যা যা করেছো তাতে কি তোমার ভরসা না করে থাকতে পারি? কিন্তু রোহিত, তুমি তো তোমার জেঠুকে চেনো, দোলের এই পুজোটা নিয়ে উনি খুব খুঁত খুঁতে, মানে খুব মন দিয়ে করেন পুজোটা। তুমি নিশ্চিন্তে থাকতে পারো জেঠু, কাল আমি যাই করি না কেন তাতে এই বাড়িতে কোনো অশান্তি হবে না। না না বাবা, তুমি আমার কথাটা শোনো, তোমার কাল যা পরিকল্পনা আছে সেটা তুমি বাতিল করো। দেখো বলা তো যায় না কি থেকে কি হয়ে যায়। এখানে আমার কিছু করার নেই জেঠু, লোকজন যদি খুশি হয় আমাকে জড়িয়ে ধরে আমি সেই লোকটাকে ফিরিয়ে দিতে পারবো না। টাকা পয়সা আমি হেলায় ফিরিয়ে দিতে পারি, কিন্তু ভালোবাসা ফিরিয়ে দেওয়ার মতন পাপ কাজ আমি করতে পারবো না। তুমি আগাম সব সম্ভাবনার কথা বলে দিচ্ছ, মানে তুমি সবটাই জানো তাই না? সবটা না জানলেও কিছুটা তো আন্দাজ করতে পারছি। থাক রোহিত, আর লুকোনোর চেষ্টা করো না, বুঝতেই পারছি কাল তোমাকে কেউ জড়িয়ে ধরবে। কি ঠিক বললাম তো? দেখো রোহিত, ভালোবাসা খারাপ না, সত্যি বলতে এই ভালোবাসার টানেই তোমার আর আমার সম্পর্কটা তৈরি হয়েছে। তবু আমি তোমাকে রিকোয়েস্ট করব যে এই কাজটা তুমি কাল না করে পরশু করো। সরি, আমার ডেডলাইন বাধা আছে, কাজটা কালকেই হবে। আমি কথা দিচ্ছি যা হবে তাতে কারো সম্মানহানি হবে না। তাহলেই হলো তো। ঠুকরাতে এসছে, বেল পেকে গেলে কাকের যে কোনো কাজ নেই, কাক জানেই না।
বোকা কাক। সুদীপ সেনের ছোট ভাইজি, চুনি সেনের মেয়ে, আর রোহিতের বউ আপনি সরস্বতী। আপনার স্পর্শেরও দরকার নেই, আপনি এলাকায় নিঃশ্বাস নিলেও আমি চোখ বন্ধ করে বুঝে নিতে পারি যে আপনি নর্থে নাকি ইস্টে। রাখো তো তোমার ডায়লগ, যেদিন হারিয়ে যাব সেদিনকে প্রমাণ দিও। এখন তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চোখটা ধরেছি, এসো তুমি আমার সাথে চলো ওইদিকে। ম্যাডাম আমার খাসি। আমার সাথে এদিকে গেলে তোমার খাসি অনাথ হয়ে যাবে না। এই বলতো তুমি মাংসটা রাখো না। ওকে চল ওইদিকে চল, এটা রাখো এটা রাখো রাখো। এই ধর পল্টু। এই কি কর কি করছো কি? আরে আস্তে দাঁড়াও না, এত বুবলি বুবলি হলো রং তুলির মানুষ, আর রং তুলির মানুষ হয়ে রং খেলবে না সেটা হয় নাকি? বোন অনেক আগে থেকে প্ল্যানটা করে রেখেছে। বুবলি চলো আমরা রংটা সাজিয়ে দিই। হ্যাঁ তোরা যা আর রোহিত তুমিও চলো, নইলে এবার তোমার কাশি বারবিকিউ হয়ে যাবে। ওহো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা যাও আমি আসি বিকজ অফ মাই খাসি। ডায়লগ টাটা। আরে রোহিত বুবলি দেব নাকি? কিরে তোদের সাজানো গোছানো কত দূর? অলমোস্ট ডান। ওরে বাবা রে। আরে মালতী তো চন্দন ঘোষা হলো? হয়ে গেছে গো বড় বৌদি। আচ্ছা আচ্ছা, যুধিষ্ঠির দা ফুলের মালাগুলোকে না একটু ওপরে তোলো তো, ফ্রেমটা ধরতে অসুবিধা হচ্ছে। বোঝো কাণ্ড। এই প্রতীক, রোহিত সরস্বতী ওদের দেখছি না ওরা কোথায় রে? ওরা আমাদের ভোগের প্রসাদ তৈরি করছে। আবার ঠাকুর দেবতা নিয়ে তুই ইয়ার্কি করছিস? কতবার বলেছি না ঠাকুর দেবতা নিয়ে ইয়ার্কি করবি না। যা বাবা, আমি তোমাদের ঠাকুর দেবতা নিয়ে কই বললাম? আমি তো এই ঠাকুরের ভোগের কথা বললাম। মার ভোগে রে। থাক থাক, ওদিকে অনেক কাজ পড়ে আছে, চল এখন চলো তো। যেখানে সুদীপের ভয় সেখানেই প্রেম হয়। দাদা ফুলটা বাজে ছিল তাই ফেলে দিচ্ছিলাম, আমি মালতীর দিকে তাকাইও নি, আমি জানি না ও এখানে আছে। সরি দাদা। আজ এটা বংশের রেওয়াজ হয়ে গেছে। জীবন
মানুষ রাধা কৃষ্ণের পূজো করে সে প্রেম বিরোধী হয় কি করে বলুন তো? স্বয়ং নিউটন ওর ফর্মুলা বের করতে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বলছি না। শুনুন, আমার একটা জরুরি কাজ আছে, সেটা আমি সেরে আসি। ততক্ষণ মাটনটা সিদ্ধ হতে থাক, সিদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে দেবেন। চল বল্টু, চল। আর হ্যাঁ, আশা করি আমি তার আগেই চলে আসব। এই বক্সটা নিয়ে আয়। কিন্তু রোহিত, তুমি তুমি দোল খেলবে না? এটা তোমাদের প্রথম দোল বলো। আরে পুজো শেষ হলে তারপরে তো দোল শুরু হবে। হ্যাঁ দেখুন, আমি তার আগেই চলে আসব, ঠিক আছে? আর শুনুন, আপনি কিন্তু পাকামো করে গ্যাস থেকে মাটনটা নামিয়ে দেবেন না। চলে আসবে তো? হ্যাঁ চল। বলতো বিষ্ণুকে ভালো করে ফোন করে বুঝে বলেছিস তো কোথায় আসতে হবে? হ্যাঁ। গুড, যেরকম বললাম সেরকম করবি। মাল দিবি, মাল নিবি, বলতে পারলাম? কিন্তু ভাই তুই একটা জিনিস কি যদি বুঝতে পারছিস না, এই সব লোক ডেঞ্জার হয় তুই জানিস না? এরা রুমালের গন্ধ শুকে বলে দিতে পারে। এই রুমাল দিয়ে বাবর ঘাম মুছতো না লর্ড ক্লাইভ নাক মুছতো, যদি কেস খেয়ে যাই। ভয় পাচ্ছিস কেন ভাই? আমি আছি তো, এটাই তো ভয়। ঠিক আছে, যাই বাবা। রোহিতা নাম যাই। এরকম একটা লোকেশন সেট করলেন কেন? ফাইভ স্টার হোটেল ছিল তো? না আসলে ফাইভ স্টার হোটেলে গেলে পুলিশ সন্দেহ করতে পারতো, এখানে কেউ সন্দেহ করবে না। নিন, তাড়াতাড়ি করুন, শুভ কাজে দেরি করতে নেই। আর আজকে তো দোলের দিন, পুলিশ ঘুরে বেড়াচ্ছে সব মাতালদের ধরবে বলে। আর আপনি তো মশাই বিখ্যাত মানুষ, আপনাকে চেনে না ওয়েস্ট বেঙ্গলে এমন পুলিশই তো নেই। শুধু ওয়েস্ট বেঙ্গল কেন, আমার রিচ এখন ফরেন কান্ট্রি পর্যন্ত। আজকাল ইন্টারন্যাশনাল পুলিশ আমার একটু আধটু চেনে। গুণের সগর আমার। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টাকা এনেছেন তো? 51 লাখ টাকা। হ্যাঁ এনেছি, কিন্তু তার আগে মালটা দেখব। মালটা একটু হাতে নিয়ে পরীক্ষা করে দেখতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। পুলিশ টিকটিকি খবর পেয়ে গেছি। চলুন পালাই, চলুন। চমরলাল বাসু, বাইকে বসো।
ক্রাইম ব্রাঞ্চ। একটা বিরাট মিশনের জন্য দাঁতে দাঁত চেপে এখানে পড়েছিলাম আর আজকের দিনের জন্য অপেক্ষা করছিলাম। দাদু ভাই, তুমি তুমি পুলিশ? একজন অন ডিউটি অফিসারকে আপনি বলাটাই শ্রেয় মিস্টার সেন। ও সাইড কিন্তু কিন্তু ডিরেক্টরকে না জানি স্ক্রিপ্টটা চেঞ্জ করা কিন্তু ঠিক না জামাই বাবু। চুপ, কমেডি চলছে এখানে। আর আপনি কি বলছিলেন কালকে? ময়ূর পুচ্ছধারী কাকা অফিসার, আপনি নিজের আইডেন্টিটি কার্ডটা একবার ওনাকে দেখান তো, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে ময়ূর পুচ্ছধারী কাক নাকি কাকের ভেগধারী ময়ূর। মিস্টার সেন, ওনার জব পোস্ট দেখে মানাচ্ছে তো, কাক মনে হচ্ছে না তো আর? রোহিত, কল মি অফিসার ম্যাডাম। এবার আপনি বুঝতে পারছেন তো কেন এতদিন আমি আপনার অপমান সহ্য করেছি, গায়ে মাখিনি? কারণ অপমান গায়ে মাখলে এই বাড়ির থেকে আমাকে বেরিয়ে যেতে হতো। এই কেসটা না সলভ করে এ বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই ছিল না। ক্রাইম ব্রাঞ্চের প্রসেসটাই এমন মিস্টার সেন। আমার একটা লিমিট আছে দাদা, আমি ক্রাইম ব্রাঞ্চকে ধরব কি করে? আপনি এখানে এসেছেন কেন? আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 50 লাখ টাকা তোলা হয়েছে একটা বিশেষ কাজের জন্য। ব্যাংক ডিটেলস আছে আমার কাছে। 50 লাখ কেন? কোটি টাকারও লেনদেন হয় আমার অ্যাকাউন্ট থেকে, তাতে সমস্যাটা কোথায়? মেজাজ দেখাবেন না মিস্টার সেন, গলা নামিয়ে কথা বলব। আমরা অকারণে এখানে পড়েছিলাম না, দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার জব। আমরা জানি ব্যাংকের সাথে আপনাদের অনেক ট্রানজাকশন হয় আর তার এন্ট্রি আপনাদের কোম্পানির জার্নালেও আছে, কিন্তু আমি যে 50 লাখের কথা বলছি সেটা আপনাদের কোম্পানির জার্নাল তো দূরের কথা, আপনাদের নলেজেও নেই। হ্যাঁ, তবে আমাদের নলেজে আছে, এমনকি ব্যাংক থেকে কোন সিরিয়াল নাম্বারের নোট দেওয়া হয়েছিল সেটা ডিটেলসও আমার কাছে আছে। আর সেই টাকাটা আমরা কোথা থেকে উদ্ধার করেছি জানেন? কোথা থেকে? বিষ্ণু নামের একজন চোরা চালান কারবারির কাছে। বুঝতেই পারলাম না, রোহিত আসলে ক্রাইম ব্রাঞ্চের অফিসার, আর আমি কি না ওকে সবই গড়গড় করে বলে দিলাম। অনেকদিন নজর রাখার পরে বিষ্ণুর খোঁজ পেয়েছিলাম, কিন্তু টাকাটা উদ্ধার হলেও লাস্ট মোমেন্টে বিষ্ণুটা চোখে ধুলো দিয়ে পালিয়েছে। গোটা শহরের পুলিশ এখন বিষ্ণুকে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু যতক্ষণ পুলিশ বিষ্ণুকে না খুঁজে পাচ্ছে ততক্ষণ আপনাকে আর মিস্টার প্রবাল সেনকে পুলিশ কাস্টাডিতে থাকতে হবে।